নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার ঝুলি থেকে বেড়ালটা বার করে ফেলেছেন প্রশান্ত কিশোর টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে কিশোর বলেছেন যে এরাজ্যে বিজেপির ফল লোকসভা নির্বাচনে আগের থেকে ভালো হবে দু হাজার উনিশে তারা আঠেরোটা আসন পেয়েছিল আগের থেকে ভালো হওয়ার মানে প্রশান্ত কিশোরের মতে নিশ্চয়ই এইট্টেন প্লাস অমিত শাহ কি বলেছিলেন টার্গেট পঁয়তিরিশ দুহাজার উনিশে উনি টার্গেট দিয়েছিলেন বাইশ বিজেপি পেয়েছিল আঠারো প্রশান্ত কিশোর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের বা দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন যখন অমিত শাহ বলেছিলেন এবার বিজেপি দুশো পার করবে তখন প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করে বলেছিলেন যে বিজেপি একশো ছুতে পারবে না তার ভবিষ্যৎবাণী না মিললে তিনি এই কাজ ছেড়ে দেবেন প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছিল বিজেপি সতাত্তরে থেমে গিয়েছিল এবার প্রশান্ত কিশোর বলছেন যারা দিল্লিতে বসে বা অন্য জায়গায় বসে এ রাজ্যে বিজেপির অবিচুবারে লিখছেন তারা মূর্খের স্বরকে বাস করছেন পশ্চিমবঙ্গে বিজেপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এবং লোকসভা নির্বাচনে তাদের ফলাফল আগের থেকে অনেক ভালো হবে অনেক সমীক্ষক সংস্থা অনেক রকম প্রেডিকশন করছেন মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে বলছে বিজেপি উনিশটা আসন পাবে চল্লিশ শতাংশের কাছাকাছি আসন পাবে এই ভোট ভোট পাবে আবার একটি দক্ষিণ ভারতের প্রতিষ্ঠান বলেছে বিজেপি একচল্লিশ শতাংশের বেশি ভোট পাবে তৃণমূল একত্রিশ শতাংশের কাছাকাছি ভোট পাবে বিজেপি উনত্রিশটা আসন পাবে তৃণমূল তেরোটা আসন পাবে প্রশান্ত কিশোর এই মুহূর্তে কে করা আসন পাবে তার প্রেডিকশন করেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের জমিনি হাকikat সম্পর্কে প্রত্যক্ষভাবে অবহিত না হলেও তিনি খবরা খবর রাখেন যেহেতু তার প্রতিষ্ঠিত সংস্থা আইপ্যাক এখনো তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করছে কি مجھے দিদি के साथ काम करते हुए कोई दिक्कत हुई नहीं लेकिन मैं बंगाल में बीजेपी और टीएमसी में बड़ी लड़ाई देखता हूं कई लोगों को जो ऐसा लग रहा है कि विधानसभा में जिस तरह की सफलता टीएमसी को मिली थी इसका मतलब है कि बीजेपी एकदम कमजोर पड़ गई है पश्चिम बंगाल में वो बहुत बड़ी भूल कर रहे हैं बंगाल में बीजेपी इज ए राइजिंग फोर्स और टीएमसी को बहुत बड़ी चुनौती है और टीएमसी ने अगर ठीक से चुनाव नहीं लड़ा तो उनको दो की तरह झटका भी लग सकता है अब प्रशांत किशोर अभिषेक তেজস্বীদের বলেছিলেন না টবে লাগানো গাছ যে কথাটা এবারও বললেন তাতে তৃণমূলের অস্বস্তি বাড়লো যদিও প্রশান্ত কিশোরের এই বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া কারণ আইপ্যাক এখনো তাদের পরামর্শদাতা দাতা সংস্থা সেই আইপ্যাকেরই প্রাণপুরুষের এই মন্তব্য নিশ্চয়ই শাসককে তো খুব তো খুব ভালো জায়গায় রাখবে তারা এই বলতেই পারে এই মন্তব্য কেন প্রশান্ত কিশোর এই মুহূর্তে তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি সরে গেছে এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝছেন প্রশান্ত কিশোর বুঝেছেন এটা ভালো প্রশান্ত কিশোর না বুঝলেও পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন সন্দেশকালী ঘটুক বা না ঘটুক না ঘটলেও তৃণমূলের নির্বাচনী বিপর্যয় অবশ্যম্ভাবী ছিল সন্দেশখালী কার্যত সেখানে ভ্যালু এডিশন করেছে নাথিং এলস এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে অমিতাভ দা প্রশান্ত কিশোর বলে দিয়েছেন যে এবারে পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল দু হাজার উনিশের থেকেও ভালো হবে এবং সন্দেশখালি ঘটুক বা না ঘটুক পশ্চিমবঙ্গের জনগণ বিজেপির কে ভোট দেওয়ার জন্য অনেকেই সবাই নয় তৈরি আছেন সন্দেশখালি শুধু ভ্যালু এডিশন মানে সন্দেশখালী না হলেও বিজেপির ফলাফল ভালো হতো কি বলবেন দেখুন এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা বাংলায় জনমত তৈরি হয়েছে এখন সেটা বিজেপির কাছে কতটা করে এবং যেটা আমাদের এখানে পোলারাইজেশন রয়েছে সেই পোলারাইজেশনটা কি হিসাবে কাজ করছে তার উপরে লোকসভা নির্বাচনের ফলাফলটা অনেকাংশেই নির্ভরশীল বলে আমি মনে করি এটাই আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে বিজেপি আঠারোটার বেশি পাবে আঠেরো থেকে কম পাবে এই ধরনের আলোচনাটা করাটা খুব বাঞ্ছনীয় নয় কারণ লেফট কংগ্রেসের ভূমিকাটাও এর মধ্যে দেখতে হবে এবং মমতা ব্যানার্জি কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং প্রার্থী পদ বিজেপিরও প্রার্থী পদ অনেকগুলো জিনিসই আছে প্রশান্ত কোষণ বলেছেন তিনি ইলেকশন অ্যানালিস্ট তার মতো করে তিনি বলেছেন কিন্তু এখনো সেটা আমার মনে হয় প্রিম্যাচিওর জায়গা এখন তবে হ্যাঁ লড়াইটা মানে কানায় কানায় লড়াই হবে কারণ লড়াইটা এখানে মোদি ভার্সেস মমতা না মমতা ভার্সেস এন্টি মমতা হুম এটা আস্তে আস্তে ফোমেন্ট করছে এবং সন্দেশ খালি আহ কি হচ্ছে না হচ্ছে এটা থেকে সব থেকে বড় কথা হচ্ছে সন্দেশ হচ্ছে lock খুলে গেছে এটা প্রমাণিত হচ্ছে এটা হচ্ছে একটা test case সেটা বেরিয়ে এসছে এর সাথে নন্দীগ্রাম সিংপুরের বিরাট ফারাক আছে বিরাট ফারাক বিশাল ফারাক আছে বলুন না প্রশান্ত কিশোর দু হাজার আগেও বলেছিল যে বিজেপি একশোটা ছুটে পারবে না একশো ক্রস করলে উনি ছেড়ে দেবেন কাজ তাই ওনার কথায় একটা আলাদা গুরুত্ব অনেকে দেয় সেই প্রেক্ষিতে বিষয়টা বিজেপি একশোটা পাবেন না সেটা একা প্রশান্ত কিশোর অনেকেই হুম এবং যখন অমিত শাহ বলেছিলেন দুশো পার হুম তখন যারা অন্তত রাজনৈতিক যারা চিন্তা ভাবনা করেন বা দেখেন বিশ্লেষক তো নয় সকলে বিশ্লেষক নয় হুম সেফোলজিস্ট এখন খুব কম যে সমস্ত ডাটা নিয়ে বসে বসে পশ্চিমবাংলা খুব কম কাজ করছে ভারতেই খুব কম কাজ করছে মানে যারা প্রথম পায় নিয়েছিলেন রায় আর দুয়া হুম তারপরে সেই অর্থে সেফোলিস্ট সেইভাবে অল ইন্ডিয়া ক্ষেত্রে খুব কম আর যে ছিল এখন ওই কিষাণ আন্দোলনে যোগদান করেছে যোগেন্দ্র যাদব সুতরাং সেই অর্থে সেফোলজিস্ট সেই তো প্রশান্ত কিশোর সেফোলজিস্ট নয় হ্যাঁ কিন্তু যাই হোক এখানে পশ্চিমবাংলার এক একজন লোক সেফোলজিস্ট হিসেবে কাজ করেন কিন্তু খুব বেশি লোক কাজ করেন না তাহলে সাইন্টিফিক ভাবে এটাকে বার করা এবং সেটাকে অ্যাজুম করার এখনো সময় খুব ম্যাচিউর্ড বলে আমি মনে করছি না কারণ সিচুয়েশন ফ্লুইড তবে যেটা আমরা গ্রাউন্ড লেভেল থেকে বুঝতে পারি মমতা এবং অ্যান্টি মমতা পলারাইজেশন এবং অ্যান্টি মমতার জায়গায় যদি ভোট পোলারাইজড হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জির পক্ষে বিপদ আছে ওকে থ্যাংক ইউ জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন